বিপক্ষ দুর্নীতি বাসদের বিরুদ্ধে এফআইআর করেছে, তাহলে ধর্মতলাতে আজকে যাত্রা পালাটা কিসের চলছে? কাজের দাবি দুর্নীতি, গোটা হাওড়া জুড়ে ভুয়ো চাকরি দেওয়ার জন্য র‍্যাকেট চলছে, পুলিশের ঘুম ভাঙে না, পুলিশ জানে না কোথায়। আমরা ঠিকানা দিচ্ছি, জান দিয়ে ধরুন, আর এখানে পুলিশ আমাদেরকে আটকে রেখেছে। পুলিশ তো চোরদের ব্যারিকেড করতে পারে না, আন্দোলনকারীদের কাছে ব্যারিকেড করে। আনিসকে খুন করেছে, সুদীপ্তকে খুন করেছে, পুলিশ পুলিশের কাজ করছে, নাটকবাজরা ধর্মতলায় নাটক করছে, আর বেকার যুবরা আন্দোলন করছে। এই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ। ডেপুটেশন যতক্ষণ না হবে না, জিওয়াই এফআই উঠবে না। জেলা পরিষদ ঠিক করবে ওরা কি চায়। ওরা যদি চায় এখানে অবস্থান চালাতে চলবে, পরিষদ ঠিক করবে। দুর্নীতির বিরুদ্ধে থাকবে না, দুর্নীতিকে সাথে বালিশ করে নিয়ে ঘুমাবে। যদি দুর্নীতিকে বালিশ করে ঘুমায় তো ডিওয়াই এফআই রাস্তায় থাকবে। ওদের কাছে সরকার, সরকারের ভাইপো মুখ দেখাতে লজ্জা পাচ্ছে, তাই ব্যারিকেড করেছে। যাত্রাপালা চলছে মোদী মমতার, ভুল বলছেন। কেউ পুলিশের উপরে চড়াও হয়নি, মিথ্যে কথা। কে বলেছে পুলিশের উপরে কর্মীরা চড়াও হয়েছে? পুলিশ এতগুলো ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে আছে, পুলিশের উপরে কোথায় কর্মীরা চড়াও হয়েছে? পুলিশকে পুলিশের কাজ করতে বলছে আমাদের কর্মীরা, বলে দিলেই হলো আমাদের কর্মীরা পুলিশের উপর চড়াও হয়েছে। একটা পুলিশ আছে এখানে বলুক তো, আমাদের কর্মীরা পুলিশের উপরে চড়াও হয়েছে? এটাকে বাধা ছাড়া কি বলে? এটাকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে বলে? কি দাবি ছিল আজকে আপনাদের? এটা কি শান্তপূর্ণ ছিল? আমার অশান্তি হয়ে গেল। জেলা পরিষদে কিন্তু মাঝ রাস্তায় এইভাবে আটকে দেওয়াটা কিভাবে দেখছেন আপনারা? আবাস যোজনা দুর্নীতি হয়েছে গোটা হাওড়া জেলা জুড়ে, ভুয়ো চাকরি দেবার জন্য র‍্যাকেট চলছে, এক একটা বিল্ডিং এ পুলিশ এবং সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। বিয়ে কর্মীর রাস্তায় পুলিশও দিয়ে পায়নি, এই ব্যাপারে কি বলবেন? একদিকে বিয়ে ধর্ণা চলছে আর একদিকে অভিষেকের সভা আজকে এদিকে ধর্ণা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি ওদিকে ভাইপো, পিসি আর ভাইপো, খবরের কাগজ গুলো খুলে দেখুন, ওদের পাশে দিদি নেই।